बिस्मिल्लाहिर रहमानिर रहीम बंधुरा आज के देखो पीडिएफ फाइल के अपनारा क्यों पृथक करबें। धरून आपनर एक पीडिएफ फाइल भितरे 10 पेज आछे से 10 पेज के क्यों 10 पीडिएफ फाइल रूपान्तर करब से जिनिसटा आज के देखो। तो बंधुरा एर आगे हमारे एक ट्यूटोरियल करा आछे जे पीडिएफ फाइल क्यों कम्बाइन करा जाए तार माने दुई तीनटा पीडिएफ फाइल के आपनारा क्यों एक पीडिएफ फाइल रूपान्तर करते पारेन एरकम एक ट्यूटोरियल आमार चैनेले देवा आछे आमार लिंके देवा थाकबे जादेर प्रयोजन तारा देखे नेबेन। तो बंधुरा चलुन शुरू करी क्यों पीडिएफ फाइल के पृथक करब। तो ये करार्जन को नेट कनेक्शन लागबे ना को सफ्टवेयर इन्स्टल करा लागबे ना। आमार जदि आमार पीसीते आमार गूगल क्रोम ब्राउजार माने आमार जे गूगल क्रोम ब्राउजारटा आमी अन करलाम अन करार परे आमरा देखते पाच्छेन जे एखाने नेट कानेक्शन किन्तु अफ करा आछे। नेट कानेक्शन थाकलेओ हबे ना थाकलेओ हबे एते नेट कानेक्शनेर कोनो सम्पर्क नेई। तो आपनारा आमी देखते पाच्छेन जे एखाने एई जे एकटा पेज आमी शो करतेछि अन करलाम एखाने देखते पाच्छेन जे अन थेके 14 पर्यन्त तार माने 14 पाता एखाने आछे। एई जे आमी स्क्रल करे टेने देखाच्छि आपनादेर जे एखाने 14 पाता आछे एमे 14 पाताके पेजके माने आमरा आलादा आलादा भावे आमरा सेव करब पृथक भावे आलादा। धरुन आपनार माझखान थेके आपनार 5 पाताटा आपनार एकटा आलादा एकटा फाइले फाइल करा दरकार आलादा एक जायगाय आपनि पाठाबेन किन्तु आपनि चाच्छेन जे मेल करले देखा जाय आमरा अनेक सबगुलो पेज चले जाबे। एइजन्य आमरा पृथक करार जन्य एकटा पेज आमरा पृथक करब। एइजन्य आमरा किभाबे करब सेटा आमि देखाच्छि। तो प्रथमे आपनारा आपनादेर कम्पिउटारे अवश्यई गूगल क्रोम ब्राउजारटा सेटअप देवा थाकबे जदि ना देवा थाके आपनारा गूगल क्रोम ब्राउजारटा आपनारा सेटअप दिए नेबेन। सेटअप देवार परे बंधुरा एरकम एकटा पेज जखन आसबे गूगल क्रोमेर ब्राउजारेर पेजटा तखन आपनि कि करबेन एई जे आपनार जे फाइलटा आमि एकटु मिनिमाइज करे निलाम एभाबे आपनादेर देखानोर जन्य जे এই ফাইলটা আমরা পিডিএফ ফাইলটিকে পৃথক করব। তো এই ফাইলটাকে আমরা টেনে এই যে সার্চ বক্স আছে এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাডোব অ্যাপ্রোভেট অ্যাডোব রিডার ফক্সিট রিডার এরকম যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মতো কিন্তু এখানে পেজটা শো করে গেছে এখানে শো করছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন যে 14 পেজ আছে 14 পেজই এখানে শো করছে। তো বন্ধুরা এই যে শো করার পরে আপনারা কি করবেন আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন। তার মানে আমার কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্ট কমান্ড এই যে প্রিন্ট কমান্ড কিন্তু এখানে চলে আসছে অথবা আপনারা এখান থেকে এই কর্নার থেকে এই যে প্রিন্ট অপশন দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট কমান্ড আসছে কিন্তু আমরা কিন্তু প্রিন্ট দেব না আমরা কিন্তু পিডিএফ পেজকে আমরা আলাদা আলাদা ফাইলে রূপান্তর করব পেজে সেভ করব। তাহলে পিডিএফ ফাইল এখানে আপনারা এই যে এখানে যাবেন এই যে প্রিন্টের আওতায় এখানে আপনি যাবেন সেভ এস পিডিএফ এখানে আমরা কিন্তু প্রিন্টার সিলেক্ট করা আছে কিন্তু এখানে আপনারা সেভ এস পিডিএফ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে পেজগুলো কিন্তু শো করছে এখানে অল দেখাচ্ছে আমরা কিন্তু অল চাচ্ছি না। ধরুন আমি নেক্সট মাসখান থেকে আমি 5 পাতাটা আমি আলাদা করব তার মানে আপনি কাস্টমে ক্লিক করবেন যেহেতু আমার আলাদা তাহলে আমি কী করবো এখানে 5 5 5 তার মানে 5 to 5 মানে একটা পাতাই আমি আলাদা সেভ করব। তো আমি এখানে 5 to 5 দিলাম এবারে আমি সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর আমি ডেস্কটপে রাখি যেমন ধরুন আপনি আমি এখানে ডাটা 5 লিখলাম 05 আপনি যে কোনো একটা নামে আপনি সেভ করবেন। আমি এখানে ডেস্কটপে সেভ করলাম ডাটা 5 আমি এখানে ডেস্কটপে যাই এই যে দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপের পেজটা কিন্তু এখানে কিন্তু আগে কিন্তু 1 to 14 সেভ করতে 1 থেকে 14 পাতা শো করতে কিন্তু এখানে কিন্তু একটা পাতা তার মানে কিন্তু আমাদের পৃথক করা হয়ে গেছে। তো বন্ধুরা এবারে এভাবে যদি আপনারা চান যে না আমার এখানে 14 পেজ আছে আমরা 14 পেজকেই আমরা 14 ফাইলে রূপান্তর করব তাহলে আপনারা কি করবেন এখানে প্রিন্ট কমান্ডে যাবেন। প্রিন্ট কমান্ডে যে এই যে সেভ এস পিডিএফে যাবেন এখানে কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে গিয়ে ধরুন আপনি সব পেজ নিতে চান তাহলে 1 to 1 1 1 2 1 অথবা যদি আপনি চান যে 1 থেকে 5 পাতা পর্যন্ত আমি সেভ করবো 4 পাতা তাহলে আপনি কি 1 to 4 এখানে সিলেক্ট করে আপনি এখানে সিলেক্টকে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি 1 to 4 1 থেকে 4 দিলাম আমি ডাটা 04 দিয়ে আমি সেভ করলাম সেভ হয়ে গেল। এবারে আমি ডেস্কটপে যাই দেখি কী আছে মানে 1 থেকে 4 পাতা পর্যন্ত সেভ হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন এখানে 1 to 4 এখানে কিন্তু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন 1 থেকে 5 পর্যন্ত পাতা কিন্তু সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের যে পিডিএফ ফাইলকে পৃথক করতে পারবেন এখানে 14 পেজকে আপনারা 14 ফাইলে রূপান্তর করতে পারবেন খুব ইজিলি। যেমন ধরুন এই যে আবার বলছি যে এই যে প্রিন্ট কমান্ডে যাবেন
সেভস পিডিএফ কাস্টমাইজ করবেন। এখানে আপনি যে পাতাটা পাতাটা নিতে চান আলাদা, যেমন 7-7 ক্লিক করলে কিন্তু এখানে একটা পেজ অলরেডি শো করে, যেমন 7 পাতাটাই কিন্তু এখানে সেভে ক্লিক করলে আপনার পেজটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের যে পিডিএফ ফাইলকে আপনারা পৃথক করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। বন্ধুরা আজ আমার ছোট্ট টিউটোরিয়ালটি যদি আপনাদের কোনো উপকারে আসে, কাজে আসে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।